অষ্টম দিন এবং শেষ দিন মনোনয়নপত্র জমা দিল চন্দ্রকোনা এক নম্বর ব্লকে। সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিল পুলিশি কড়া নিরাপত্তায়, সেই খবর আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশি কড়া নিরাপত্তায় 144 ধারা থাকা সত্ত্বেও তবুও পুলিশেরা কড়া নিরাপত্তা দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। সকালে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিলেন, কোনো অশান্তি দেখা দেয়নি। চলুন বিস্তারিত নজর রাখবো খবরে। আপনারা দেখছেন টিভি বাংলা এসবি নিউজ। পুলিশি কড়া নিরাপত্তাতে মনোনয়নপত্র জমা হচ্ছে চন্দ্রকোনা এক নম্বর ব্লকে, সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন এসবি নিউজ। পুলিশি কড়া নিরাপত্তায় মনোনয়নপত্র জমা হচ্ছে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা হচ্ছে পুলিশি কড়া নিরাপত্তায়, সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুলিশি কড়া নিরাপত্তায়, সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। প্রশাসনিক অকার পরিশ্রমে তেনারা যথেষ্ট প্রাণপণ চেষ্টা করছেন কড়া নিরাপত্তাভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য, রাস্তাঘাট সমস্ত কিছু পরিষ্কার একদম সুস্থ সবল রাখার জন্য, যাতে কোনো ঝুট ঝামেলা না হয় সেই জন্য পরিষ্কার করে দিচ্ছেন। কেউ সামনে দাঁড়াবে না, দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য তেনারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি চন্দ্রকোনা ব্লকে এক নম্বর ব্লক থেকে। পুলিশের কড়া নিরাপত্তাতে মনোনয়নপত্র জমা দিলেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকে, সমস্ত সুস্থভাবে মনোনয়নপত্র জমা দিলেন সেটাই জানা গেছে। সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি চন্দ্রকোনা বিধানসভার এবং চন্দ্রকোনা এক নম্বর ব্লকে, সেখান থেকে মনোনয়নপত্র জমা সুষ্ঠুভাবে হচ্ছে বলে সেটাই আমাদের সংবাদদাতা জানিয়েছেন। সেই খবর আপনাদের কাছে পেশ করছি। নমস্কার, আপনারা দেখছেন এসবি নিউজ। পুলিশি কড়া নিরাপত্তায় মনোনয়নপত্র জমা হচ্ছে চন্দ্রকোনা ওয়ান ব্লক।